বন্ধুরা, শীতের ফ্রেশ মটরশুঁটি দিয়ে পনিরের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয়। রুটি বা পরোটার সঙ্গে যেমন এটা খেতে ভালো লাগবে, তেমনি প্লেন রাইস বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে দারুণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে 350 গ্রাম পনির এরকম চৌকো করে কিউব কাট করে কেটে নিয়েছি, তবে সাইজ আর শেপটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন। আর এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়ে নিয়েছি ছাড়ানোর পরে 1 কাপ, অর্থাৎ 250 গ্রাম। এখন একটা পাত্রে বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটে এলে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে কুক করে নেব। 5-6 মিনিট পর দেখাচ্ছি, দেখুন 70% মতো কুক হবে, অর্থাৎ এরকম চাপ দিলে দেখা যাচ্ছে সফট হয়ে গেছে কিন্তু ওপর থেকে গোটা লাগবে। তো এরকম যখন হয়ে যাবে তখন এটাকে জলটাকে ড্রেন করে সাইডে রেখে দিলাম। এখন ফ্রাই প্যানে ওভেনে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন তেল, সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো হালকা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত পনিরগুলোকে আমরা ভেজে নেব। টোটাল 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে, ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। তো খুব হালকা হাতে কাজটা করতে হবে। দেখুন এরকম একটা কালার চলে এলে পনিরগুলোকে অন্য একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি। এখন এই পাত্রে এই তেলের সঙ্গে আরও 1 টিস্পুন তেল যোগ করে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 15টা মতো কাজু বাদাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই লঙ্কাতে খুবই ঝাল বলে আমি 4টে ইউজ করেছি। 2টো শুকনো লঙ্কা আর 2 ইঞ্চি মাপের আদা রাফলি চপ করে দিয়ে দিলাম। 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের 4টে টমেটো রাফলি চপ করা। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে টমেটো থেকে জল বেরোবে, বেরিয়ে টমেটোটা অনেকটা সফট হয়ে যাবে। তাছাড়াও এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ জল, অর্থাৎ 1 কাপের 4/4 ভাগ জল দিয়ে এটাকে কুক করে নেব যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। দেখুন জলটা শুকিয়ে গেছে, টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, একটা পেস্ট আমরা বানিয়ে নেব। পুরোপুরি মিক্সিং জারে নিয়ে যে পাত্রে ছিল সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। এখন ওই পাত্রটাই পরিষ্কার করে এর মধ্যে 2 টেবিল স্পুন তেল আর তার সঙ্গে 1 টিস্পুন ঘি অ্যাড করে গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা দারচিনির টুকরো আর 2টো বড় এলাচ। এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম, 10 থেকে 15 সেকেন্ড মতো। সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই দুটো তেলের উপরে দিলে গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু লঙ্কা টমেটোর, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/3 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এছাড়া আর কোনো মশলা এর মধ্যে যাবে না, কারণ আমরা ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে আর তেলের মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো আর কোনো মশলা সেই জন্য যাবে না। যে পাত্রে আমরা পেস্টটা বানিয়েছিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে। 2 মিনিট মতো কষালেই দেখবেন তেল ছেড়ে এসেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1 কাপের 3/4 ভাগ, অর্থাৎ মোট 330 ml মতো গরম জল। চেষ্টা করবেন রান্নাতে গরম জলটা দেওয়ারই, কারণ গরম জল দিলে গ্রেভির টেস্টটা ভালো হয় বা রান্নার টেস্টটা ভালো হয়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখবেন কাজটা খুব সাবধানে করতে হবে, পনিরগুলো খুবই সফট, ভেঙে যাতে না যায়।
স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমরা টমেটো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার পনির ভাজার সময়ও তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম, তো লবণটা বুঝে দিতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 6 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমাদের গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। ঝোলটা দিয়ে দিলাম 1/3 স্পুন গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কসুরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এটা দিয়ে এবার নাড়াচাড়া করে 1 মিনিট মতো কুক করে নেব, যাতে গরম মশলা কসুরি মেথি আর ঘি এর গন্ধটা গ্রেভির মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে। তো মিনিট খানেক এটাকে একটু নাড়াচাড়া করে কুক করে নেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর একদম গরম গরম সার্ভ করে দেব। রুটি পরোটা বলুন বা প্লেন রাইস, পোলাও বা ফ্রাইড রাইস, সবকিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে একবার বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।